কেলেঙ্গুটি সি বিচ ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত ছোট্ট একটি রাজ্য গোয়ায় অবস্থিত। এই কেলেঙ্গুটি শহরটি সি বিচের জন্যই প্রসিদ্ধ। কেলেঙ্গুটি সি বিচ নর্থ গোয়ার মধ্যে সবচাইতে বড় সি বিচ। এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন সমুদ্রের নেশায়। যদিও কোভিড পরিস্থিতির কারণে 2021-এর নভেম্বর মাসে হাতে গুনা কয়েকজন বাদে বিদেশি পর্যটকদের তেমন দেখা যায়নি। আশা করা যায় আগামী দিনে আবার বিদেশি পর্যটকদের আনাগোনায় কেলেঙ্গুটি সি বিচ কানায় কানায় ভরে উঠবে। এই সি বিচকে কেন্দ্র করে শহরের বুকে রাস্তার দুধারে অসংখ্য রকমারি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে সবচেয়ে বেশি দেখা যায় বিলিতি ও দেশীয় মদের দোকান। এছাড়া রয়েছে ট্যাটো, রয়েছে সমুদ্রে স্নান করার মতন উপযোগী পোশাকের দোকান। এখানে রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, জুস এবং ডান্স বার চোখে পড়ার মতো। দেশীয় মদের মধ্যে ফেনি প্রোডাক্ট পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে। কোয়ালিটির উপর নির্ভর করে ফেনি প্রোডাক্ট ভ্যারাইটিস দামের হয়ে থাকে। তবে বিলিতি মদের চাইতে লোকাল মেড ফেনির দাম অনেকটাই কম। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের এজেন্টরা রাস্তায় দাঁড়িয়ে থেকে পর্যটকদের আহ্বান জানান। এর মধ্যে উল্লেখযোগ্য হল ট্যাটু আঁকা, ট্রাভেলিং এজেন্সি, ডান্স বার, রেস্টুরেন্ট, গার্মেন্টস, স্ট্রিট ফুড এবং স্কুটি কিংবা বাইক ভাড়ার এজেন্ট। নভেম্বর মাস যেহেতু ট্রাভেল করার অনুকূল সময়, তাই সারা দিনের জন্য একটি স্কুটি ভাড়া নিতে 400 টাকা থেকে 500 টাকা লেগে যায়। অগস্ট কিংবা সেপ্টেম্বর মাস হলে এই ভাড়া লাগতো 250 টাকা থেকে 300 টাকা। এখানে রকমারি কাজু বাদামের দোকান চোখে পড়ার মতন। সি বিচের বালুচরে বিকিনি পরা বিদেশিনীদের রোদ পোহানোর দৃশ্য দেখার জন্য যদি কেউ গোয়ায় পাড়ি দেন তাহলে ভুল করবেন, কেননা কোভিড পরিস্থিতির কারণে এখন আর সে দৃশ্য দেখা যায় না। তবে একথা বলা যায়, নবদম্পতি কিংবা ইন্ডিয়ান কাপলের সংখ্যা অসংখ্য। এর মধ্যে শতকরা 80% ইয়ং জেনারেশন। যদি কোনো কাপল গোয়ায় বেড়াতে চান তাহলে এর চাইতে ভালো জায়গা আর নেই। বালুচরের বিছানায় বসে গল্প করা আর একসঙ্গে বিয়ার পান করার দৃশ্য এক নতুন ভারতীয় সংস্কৃতির দাবি রাখে। I need you.